ঋত্বিকা সেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। 2012 সালে 100% লাভ চলচ্চিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্র বনি সেনগুপ্ত বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন ও চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর তিনি 2015 সালে আশীনগর চলচ্চিত্র অভিনয় করেন। তিনি কলকাতা টাইমস ধারা তৈরির সর্বাধিক কাঙ্ক্ষিত নারী 2015 এর তালিকায় ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন। 1991 সালে 5ই ডিসেম্বর কলকাতায় তার জন্ম। তিনি কলকাতায় একটি কনভেন্ট স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপরে তিনি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলে ভর্তি হন। তিনি বেহালার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছেন। 2010 সালে রবি কিনাগির ওয়ান্টেড 2010 এ চলচ্চিত্র তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় 2009 সালে তিনি স্টার জলসা বউ কথা কও ধারাবাহিক মিলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন। 2012 সালে 100% লাভ চলচ্চিত্র ঋত্বিকা সেন চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে তিনি জিৎ এবং কোয়েল মল্লিকের সাথে একটি শিশুশিল্পীতে অভিনয় হিসেবে অভিনয় করেন। একই বছর দেব ও পূজা বোসের সঙ্গে চ্যালেঞ্জ 2 চলচ্চিত্রে ঋত্বিকা উপস্থিতি ছিলেন। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র বরবাদ চলচ্চিত্রে তিনি মূল ভূমিকায় অভিনয় করেন। একই বছর ঋত্বিকা অভিনীত মাসুম চলচ্চিত্র মুক্তি পায় প্রেক্ষাগৃহে। 2015 সালের পর তিনি দেবের সাথে আশীনগর চলচ্চিত্র ক্যারিয়ারের সাফল্য অর্জন করেন। সিনেমা বক্স অফিসে হিট ছিল এবং অভিনেত্রী সমালোচকদের এবং দর্শকদের কাছে থেকে ইতিবাচক প্রচার পেয়েছিলেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্র গদ্দারতে অভিনয় করেন, যা বাংলাদেশে ও ভারতে যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্র। এরপরে অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিস কল। এছাড়া দক্ষিণ ভারতে মালায়ালাম তামিল সিনেমায় তিনি অভিনয় করছেন। তার অভিনীত চলচ্চিত্র হল ওয়ান্টেড 2010, 100% লাভ 2012, চ্যালেঞ্জ 2 2012, বরবাদ 2014, আশীনগর 2015, রাজারানী রাজি 2018, বাঘ বন্দি খেলা 2018, শাহজাহান রিজেন্সি 2019, বুধ চক্র প্রাইভেট লিমিটেড 2019।